আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনি রূপচাঁদা বাজা করবেন। প্রথমে হাফ টি স্পুন অফ মরিচের গুঁড়া, হাফ টি স্পুন অফ হলুদের গুঁড়া, একটু কারি পাউডার নিয়েছি, লবণ দেব পরিমাণ মতো, একটু তেল, মিক্স হয়ে গিয়েছে। এখন আমি চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। তারপর দিয়ে দেব হাফ কাপ অফ অয়েল, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে, একটু লবণ দিয়ে দেব, লাস্টে দিয়ে দেব এটাকে আমি এখন দেখে দেব যাতে চতুর্দিকে শুকিয়ে না পড়ে। আমি এটাকে উঠিয়ে দেওয়ার জন্য সত্যটি উঠিয়ে দেবো। সুন্দর লাগতেছে, রূপচাঁদা ভাজা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার উপর তেল দিয়ে দিয়েছি। এখন গার্নিশের জন্য আমার অনিয়নটাকে ফ্রাই করতে হবে। কাঁচামরিচও কুচে করে নিয়েছিলাম, এখন ঢেলে দিচ্ছি। হাফ টি স্পুন অফ সল্ট দিয়ে দিচ্ছি,
পরীক্ষা করব একটু সফটওয়্যার জন্য, তারপর ঢেলে দিব কুচি করে রাখা টমেটো। টমেটো ঢেলে দিচ্ছি, মিষ্টি টমেটো কুচি করে কেটে রেখেছিলাম। উপর দিয়ে দিচ্ছি একটু ফাঁসফোড়ন, এটা দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। এটা সফট হয়ে গেছে, একটু হলুদ, একটু মরিচের পাউডার দেব একটু কালারের জন্য। পেঁয়াজগুলোও রেডি হয়ে গিয়েছে ডেকোরেশনের জন্য, এখন আমি এগুলো তুলে নিয়ে যাবো।